আমরা ক্লিপিং মাস্কের মাধ্যমে কোন একটি টেক্সটের ভিতরে অনেকগুলো টেক্সটকে ঢুকিয়ে দিতে পারি, যে আমরা অনেক সময় বিভিন্ন ম্যাগাজিনে বা পত্রপত্রিকায় দেখে থাকি। দেখুন, আমরা যদি চাই যে আমাদের এই বড় এই লেখাটি তার ভিতর দিয়ে এই ছোট ছোট যে পেছনের যে ছোট ছোট যে লেখাগুলো রয়েছে সেইগুলো লেখাগুলো দিয়ে এ বানাতে, এরকম যদি আমরা করতে চাই, তাহলে আমরা জাস্ট এভাবে টোটাল অবজেক্টগুলো সিলেক্ট করব, টোটাল লেখাগুলোকে সিলেক্ট করব। এরপর আমরা চলে যাবো অবজেক্ট মেনুতে এবং এখানে আমরা যে ক্লিপিং মাস্ককে ক্লিক করে আমরা মেকে ক্লিক করব। ফলে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এই লেখাটির ভেতর দিয়ে পেছনে সমস্ত লেখাগুলো ঢুকে গিয়েছে এবং ওই পেছনের লেখাগুলো দিয়ে এই লেখাটি তৈরি হয়েছে। তো এভাবে আমরা ক্লিপিং মাস্কের মাধ্যমে এ ধরনের ইফেক্ট আমরা দিতে পারি।